রাজ্য ও দেশের তাজা ও আপডেট খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সাথে প্রেস করুন বেল আইকন, লাইক করুন আমাদের ফেসবুক পেজ। দিন দুপুরে ধলাই জেলা সদর আম্বাসা বাজার থেকে গায়েব হলো মোটরসাইকেল। ঘটনার বিবরণে জানা যায়, সকালে 10টা নাগাদ পার্টির কাজে অজিত দেবনাথ আম্বাসা বাজারে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে TR04A7245 লাল কালারের মোটর বাইকটি রেখে CPM ধলাই কার্যালয়ে যান। কিছুক্ষণ পরে এসে দেখেন বাইকটি নেই, দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় ওনার। পরবর্তী সময়ে আম্বাসা থানাকে জানান এবং আম্বাসা ট্রাফিক দপ্তরকে অবগত করেন। বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর প্রায় এক ঘণ্টা পর আম্বাসা বাজারে আসাম আগরতলা জাতীয় সড়কে হঠাৎ একজন বাজার ব্যবসায়ী বলেন যে আম্বাসা বাজারের লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে বাইকটি দেখতে পেয়েছেন। অনুমান করেছেন বাইকটি নিয়ে যেতে না পেরে ফেলে রেখে চলে যায় চোরের দল। এদিন দুপুরে এইভাবে বাইক চুরি যাওয়ার পর আবার বাইকটি অন্য জায়গায় রেখে যাওয়ার পর আম্বাসা বাজারে আতঙ্কের সৃষ্টি হয়। আমি তো পার্টিমিশের সামনে রেখে আমি পার্টির কাছে পার্টিমিশের ভিতরে আসলাম, ওই তো 15-20 মিনিট পরে আমার বাইকটা আর নাই। এরপরে সাথে সাথে আমি থানার ওসি স্যারে ইনফর্ম করছি, আম্বাসা থানার ওসি স্যারে। এরপরে আমি নিজে গেছি থানাতে, গিয়ে যা কইছি বলে তারা সমস্ত থানাতে সাথে সাথে মেসেজ পাঠাইছে। তো আসার পরে তো অনেক খোঁজাখুঁজি করছি, এরপরে হঠাৎ পদ্মা স্টোরের সৌরভে করতেছে কাকু যেন এই বাইকটা কাটলে, এই বাইকটা দেখো না গিয়া। এরপরে আয়া তুই এইটা আমার ভাই। তারপরে আবার সব সাইডে আমি জানাইছি আর কি, হ্যাঁ পিএসও জানাইছি। কয়টার সময় ঘটনাটা হয়েছে? ঘটনাটা 9:30 হইব। কতক্ষণ পরে পাইছেন আপনি? প্রায় ঘন্টাখানেক পরে পাইছেন? হ্যাঁ ঘন্টাখানেক পরে পাইছি। তো মানে কারা নিয়ে গেছে এমন কোনো কিছু এরকম তো বুঝতাম পারতাছি না। আয়া শুনছি কয়েকজনে কইতাছে লম্বা তার সাদা শার্ট গাওয়া আসলো সাবদারি ছেলেটার নাকি তা পাঠিয়েছে, অনেক সময় আসলো।